আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি রোজিনা আক্তার, সহকারী শিক্ষিকা, দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়, মেঘনা, কুমিল্লা। আজকে আমি এই অনলাইন ক্লাসে তোমাদের বাংলা ব্যাকরণ অংশের সন্ধি নিয়ে আলোচনা করব। বিগত ক্লাসগুলোতে প্রিয় শিক্ষার্থীরা, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের আলোচনা করেছিলাম ভাষা এবং ধ্বনি ও বর্ণ। আজকে আমরা আলোচনা করব সন্ধি নিয়ে। আশা করছি তোমরা সকলেই অনলাইন ক্লাসে মনোযোগী হবে। তাহলে চলো মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে সন্ধি। আচ্ছা, সন্ধি জানতে হলে আমাদের প্রথমে জানতে হবে যে সন্ধি কাকে বলে বা সন্ধির অর্থটা কী। সন্ধি হচ্ছে পাশাপাশি দুটি ধ্বনি মিলনের ফলে যে একটি ধ্বনিতে সৃষ্টি হয় সেটাই হচ্ছে সন্ধি। পাশাপাশি দুটি ধ্বনি মিলনের ফলে যে একটি ধ্বনি সৃষ্টি হয় তাকে আমরা সন্ধি বলি। তাহলে সন্ধির সংজ্ঞাটা কি? পাশাপাশি দুটি ধ্বনি মিলনের ফলে যে মিলনের ফলে একটি ধ্বনি সৃষ্টি সৃষ্টি হয় তাকে সন্ধি বলে। তাহলে সংজ্ঞাটা কি দাঁড়াচ্ছে? পাশাপাশি দুটি ধ্বনি মিলনের ফলে একটি ধ্বনি সৃষ্টি হয় তাকে কি বলে? সন্ধি বলে। এবার আসি, দুটি ধ্বনি মিলনের ফলে, আমরা উদাহরণে পরে যাব যে আসলে এটা সংজ্ঞাটা কতটুকু সত্যতা আছে একটু খেয়াল করো। তার আগে যাই, সন্ধি শব্দের অর্থ কী? সন্ধি শব্দের অর্থ মূলত হচ্ছে মিলন, দুটি ধ্বনির মিলন। মিলনের ফলে যে একটি ধ্বনি সৃষ্টি হবে সেটা কিন্তু আমরা সন্ধি বলছি বারবার। তাহলে আমাদের সন্ধি শব্দের অর্থটা হচ্ছে কি? মিলন। সন্ধি শব্দের অর্থ মিলন। এখন আমরা জানব আসলে সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচনা হয়। আমরা যে ব্যাকরণে যে সন্ধি আলোচনা করছি এটা ব্যাকরণের কোন অংশে আলোচিত হচ্ছে? সন্ধি ব্যাকরণের মূলত ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? এটা হচ্ছে কি? ধ্বনিতত্ত্বে। ধ্বনিতত্ত্বে। তাহলে আমাদের তিনটা আমার টপিকসটা হচ্ছে ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ধ্বনিতত্ত্বে। আরেকটি বিষয় আছে, বাংলায় যে পদের সাথে সন্ধি হয় না, কোন পদের সাথে সন্ধি হয় না? বাংলায় হচ্ছে অব্যয় পদের সাথে। আমরা জানি তো পদ পদ সম্পর্কে পড়েছি, তারপরে আবার আমরা পরে পড়ব। এখানে বলা হচ্ছে যে অব্যয়। এই ছোটোখাটো বিষয়গুলো আমাদের জানতে হবে। তাহলে বলা হচ্ছে যে বাংলায় যে পদের সঙ্গে সন্ধি হয় না, কোন পদের সাথে সন্ধি হয় না, এটা হচ্ছে অব্যয় পদের সাথে। আর ধ্বনিতত্ত্বে হচ্ছে কি? ব্যাকরণের ধ্বনিতত্ত্বে অংশে এই সন্ধিটা আলোচনা করা হয়। তাহলে আমরা জেনেছি সন্ধি কাকে বলে, সন্ধি শব্দের অর্থ কী, ব্যাকরণের কোন অংশে সন্ধি আলোচিত হয় এবং কোন পদের সাথে সন্ধি হয় না। এবার আসি আসলে যে এই যে আমরা সন্ধিগুলো পড়ছি বা সন্ধি কেন পড়ছি, সন্ধির আসলে প্রয়োজনীয়তাটা কী, কী কারণ এটা একটা প্রয়োজনীয়তা আছে। আসলে প্রয়োজনীয়তাগুলো কী কী একটু দেখে নিই। দেখো, সন্ধির প্রয়োজনীয়তা, এক নম্বর হচ্ছে সন্ধির ফলে নতুন নতুন শব্দের সৃষ্টি হয়। এই যে সন্ধি ফলে আমাদের কী হয়? নতুন নতুন শব্দের সৃষ্টি হবে। তাহলে আমরা একটা পয়েন্ট পেলাম, নতুন নতুন শব্দের সৃষ্টি। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে কথা বলার সময় শব্দের উচ্চারণ সহজ হয়। এই সন্ধি ব্যবহার করার জন্য কথা বলার সময় আমাদের এই উচ্চারণটা কি খুবই সহজ হয়। তাহলে দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে শব্দের উচ্চারণ সহজীকরণ। তিন নম্বর পয়েন্ট হচ্ছে ভাষা সংক্ষিপ্ত হয় এবং শুনতে ভালো লাগে। সন্ধির ফলে কি ভাষাটা অনেকটাই সংক্ষিপ্ত হয়ে আসে এবং শুনতে শ্রুতিমধুর শোনা যায়।
শুনতে এটা খুব ভালো লাগে, তাহলে সংক্ষিপ্ত হয় আর একটা হচ্ছে শুনতে ভালো লাগে। তাহলে তিনটা পয়েন্ট আসছে সন্ধির প্রয়োজনীয়তা, একটা হচ্ছে যে নতুন নতুন শব্দের সৃষ্টি হবে, দ্বিতীয়টা হচ্ছে যে শব্দের উচ্চারণ সহজ হবে এবং বলতে গেলে শ্রুতি মধুর শোনা যাবে এবং ভাষাটাকে সংক্ষিপ্ত করে। তাহলে সন্ধির প্রয়োজনীয়তা আশা করছি বুঝতে পারছো। এবার আমরা চলে যাই সন্ধির প্রকারভেদে। বাংলা ভাষায় সন্ধির প্রকারভেদ হচ্ছে, বাংলা ভাষায় সন্ধিটা কত প্রকার? বাংলা ভাষায় সন্ধি হচ্ছে দুই প্রকার। দুই প্রকার কি কি? এক নম্বর হচ্ছে স্বরসন্ধি, দুই হচ্ছে ব্যঞ্জন সন্ধি। তাহলে বাংলায় সন্ধি হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে স্বরসন্ধি আর একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। এখন স্বরসন্ধিটা কি? স্বরসন্ধি বলা হচ্ছে স্বর মানে স্বরধ্বনি, স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনের ফলে যে সন্ধিটা সৃষ্টি হয় তাকে স্বরসন্ধি বলে। আমি সংজ্ঞাটা আবারও বলছি, স্বরসন্ধিটা হচ্ছে স্বরধ্বনির সাথে স্বরধ্বনি মিলনের ফলে যে সন্ধিটা সৃষ্টি হয় তাকে স্বরসন্ধি বলে। এবার একটা উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো স্বরসন্ধি, রূপা যোগ আলী, এই যে রূপা বললাম, রূপা যোগ আলী, রূপালী, এখানে কীভাবে আমাদের স্বরসন্ধি আমরা বুঝবো একটু খেয়াল করো। শব্দের শেষে দেখো এখানে পা আ আ আছে, আ যোগ আ সরাসরি আছে, তাহলে স্বরসন্ধির সাথে স্বর আ এবং আস মিলে সময় সময় হচ্ছে কি আ, এই যে পয় আকার, তাহলে রূপা যোগ আলী তাহলে হচ্ছে কি রূপা লি, আ যোগ আ সমান আ, এই যে এই আ এবং আ মিলে এখানে আ হচ্ছে রূপা, রূপা লি। তাহলে স্বরধ্বনির সাথে স্বরধ্বনি মিলনের ফলে যে সন্ধিটা হচ্ছে সেটাই হচ্ছে আমাদের স্বরসন্ধি। এবার আসি ব্যঞ্জন সন্ধি। একই অনুরূপভাবে ব্যঞ্জন সন্ধি তবে একটু ভিন্ন আছে। ব্যঞ্জন সন্ধি কিন্তু তিনভাবে হয়ে থাকে। কিভাবে? একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধির সাথে ব্যঞ্জনধ্বনির সাথে ব্যঞ্জনধ্বনি, স্বরধ্বনির সাথে স্বর ব্যঞ্জনধ্বনি, আর ব্যঞ্জনের সাথে স্বরধ্বনি মিলনের ফলে যে সন্ধিটা হয় তাকে হচ্ছে কি ব্যঞ্জন সন্ধি বলে। আবার একটু খেয়াল করো, আমি আবারও বলছি, স্বরধ্বনির সাথে ব্যঞ্জনধ্বনি, ব্যঞ্জনধ্বনির সাথে স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনির সাথে ব্যঞ্জনধ্বনি মিলনের ফলে যে সন্ধিটা সৃষ্টি হয় তাকে হচ্ছে ব্যঞ্জন সন্ধি বলে। তাহলে তিনভাবে হয়ে থাকে ব্যঞ্জন সন্ধি। তাহলে কীভাবে? একটা হচ্ছে স্বরের সাথে ব্যঞ্জন, আরেকটা হচ্ছে ব্যঞ্জনের সাথে স্বর, আর তিন নম্বর হচ্ছে ব্যঞ্জনের সাথে ব্যঞ্জন। একটু উদাহরণ দিলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে, একটু খেয়াল করো। ব্যঞ্জন সন্ধি, পরি যোগ ছদ, এখানে দেখো আমরা লিখেছি এক নম্বর পয়েন্ট এটা উদাহরণ, পরি যোগ ছদ, পরিচ্ছদ। তাহলে এখানে কীভাবে এটা আমরা ব্যঞ্জন সন্ধি বুঝবো একটু খেয়াল করো। পরি, এই যে রটা আছে এখানে হবে কি ই, পরি যোগ ছ, তাহলে ই এবং ছ মিলে আসছে কি চয় ছ, ই যোগ ছ মিলে আসছে চয় ছ, তাহলে পরিচ্ছদ। তাহলে এখানে হচ্ছে স্বর এবং এখানে হচ্ছে ব্যঞ্জন, পরি ই যোগ ছ। এরপর আসি দিক যোগ অন্ত, আসছে কি এখানে ক যোগ অ, কটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি আর অটা হচ্ছে স্বরধ্বনি, তাহলে ক যোগ অ সমান সমান হচ্ছে কি গ। তাহলে আমরা বুঝতে পারছি, এক প্রথমটা গেল স্বরধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি মানে ই যোগ ছ, তাহলে হচ্ছে চয় ছ পরিচ্ছদ। আবার দিগন্ত, দিগন্তের দিক হচ্ছে ক যোগ অন্তের অ, তাহলে ব্যঞ্জনের সাথে স্বরের মিলন ঘটছে, তাহলে আমাদের এটা হচ্ছে কি ব্যঞ্জন সন্ধি। এরপরে আসি তিন নম্বর উদাহরণটা, দ, দেখো দ যোগ হ, দুইটাই কিন্তু আমাদের ব্যঞ্জন সন্ধি, ব্যঞ্জন ধ্বনি, দটাও কিন্তু ব্যঞ্জন ধ্বনি, হটাও ব্যঞ্জন ধ্বনি, তাহলে দ এবং হ মিলে হচ্ছে কি দয় ধ, তাহলে পদ্ধতি, পদ্ধতি, পদ্ধতি করতে গেলে আমাদের পদ যোগ হতি, তাহলে ব্যঞ্জনের সাথে ব্যঞ্জন। তাহলে প্রথমটা হচ্ছে কি স্বরের সাথে ব্যঞ্জন, দ্বিতীয়টা হচ্ছে ব্যঞ্জনের সাথে স্বর, এরপরে হচ্ছে কি ব্যঞ্জনের সাথে ব্যঞ্জনের সন্ধি মিলে ধ্বনি মিলে যে সন্ধি সৃষ্টি হয় তাকে বলা হয় ব্যঞ্জন সন্ধি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছ স্বর সন্ধি এবং ব্যঞ্জন সন্ধি কাকে বলে এবং উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি। এবার আসি সন্ধিতে
আমাদের চার ধরনের মিলন ঘটে। এই যে চার ধরনের যে মিলন ঘটে এটা কি কি ভাবে ঘটে থাকে আমরা একটু খেয়াল করি। সন্ধিতে ধ্বনির চার ধরনের মিলন হয়। এক নম্বর কি, উভয় ধ্বনি মিলে একটি ধ্বনি সৃষ্টি হয়। উভয় ধ্বনি মিলে কি হয়, একটি ধ্বনি সৃষ্টি হবে। দুই নম্বর হচ্ছে একটি ধ্বনি বদলে যায়, ধ্বনি একটা ধ্বনি বদলে যাবে। তিন নম্বর হচ্ছে একটি ধ্বনি লোপ পাবে। চার নম্বর হচ্ছে উভয় ধ্বনি বদলে নতুন ধ্বনি সৃষ্টি হবে। তাহলে সন্ধিতে আমাদের সন্ধিতে ধ্বনির ক ধ্বনি মিলন হয়, চার ধরনের। একটা হচ্ছে কি, উভয় ধ্বনি মিলে একটি ধ্বনি সৃষ্টি হবে। দুই নম্বর হচ্ছে একটি ধ্বনি বদলে যাবে, এবং তিন নম্বর হচ্ছে আরেকটি ধ্বনি লোপ পেয়ে যাবে, এবং উভয় ধ্বনি বদলে নতুন ধ্বনি সৃষ্টি হবে। এভাবে আমাদের সন্ধিতে ধ্বনি চারভাবে মিলিত হয়ে থাকে। এবার আসি, আমরা জেনেছি বাংলায় সন্ধি হচ্ছে দুই প্রকার। এখন আবার বলছি, বাংলায় তৎসম শব্দের সন্ধি কত প্রকার। তৎসম বা সংস্কৃত শব্দ, এটা যখন আমরা শব্দের চ্যাপ্টার পড়াবো, যে শব্দের বিষয়বস্তু যখন পড়াবো, তখন তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ এই বিষয়গুলো চলে আসবে। এখন মূলত আমরা কেবলমাত্র জানি বাংলায় তৎসম শব্দের বা তৎসময়ের পরিবর্তে আমরা সংস্কৃত বলতে পারি। সংস্কৃত শব্দের সন্ধি কত প্রকার, তিন প্রকার। কি কি, এক নম্বর হচ্ছে স্বরসন্ধি, দুই হচ্ছে ব্যঞ্জন সন্ধি, তিন হচ্ছে বিসর্গ সন্ধি। তাহলে স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি সম্পর্কে কিন্তু আমাদের একটু ধারণা আগে বলেছি, এখন শুধু বাকি থাকে বিসর্গ সন্ধি। তারপর আমি আবারও বলছি, স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি তিনটাই, বিসর্গ সন্ধি তিনটাই আবার আলোচনা করছি। স্বরসন্ধি হচ্ছে স্বর ধ্বনির সাথে স্বরধ্বনি মিলনের যে সন্ধি সৃষ্টি হয় সেটা হচ্ছে স্বরসন্ধি। আমি উদাহরণ বলছি, নবযুগ অন্ন, দেখো উদাহরণগুলো একটু খেয়াল করো। নব বয়ের, অ আর এখানে হচ্ছে অ, অ অ মিলে আকার নবান্ন। এরপর আছে জল যোগ আশয়, জল ল যোগ আ সমান আ, তাহলে হচ্ছে কি অ যোগ আ জলাশয়, জল যোগ আশয় হচ্ছে জলাশয়। অতি ই যোগ ই অতি যেমন দীর্ঘি। তাহলে স্বরসন্ধিটা কি, নব যোগ অন্ন নবান্ন, অ যোগ অ সমান আ হচ্ছে, অ যোগ আ সমান আ হচ্ছে, অতি যোগ ই তো ই যোগ ই সমান দীর্ঘি হচ্ছে অতীত। তাহলে একটা স্বরসন্ধির সাথে স্বরধ্বনি মিলনের ফলে যে সন্ধির সৃষ্টি হয় সেটা হচ্ছে স্বরসন্ধি। এবার আসি, আমরা ব্যঞ্জন সন্ধি বলেছিলাম তিনভাবে হয়ে থাকে, এর আগে উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম, আরও কিছু উদাহরণ তোমাদের দিচ্ছি, একটু খেয়াল করো। তৎ যোগ অন্ত তদন্ত, তৎ ত যোগ অ, তটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি, অটা হচ্ছে স্বরধ্বনি, মিলে হচ্ছে দ তদন্ত। এরপর আসছে উদ্যোগ ছেদ, ত যোগ ছে ছ, তাহলে হচ্ছে চয় ছ উচ্ছেদ। এই যে উদাহরণগুলো আছে, তোমরা যদি একটু ব্যাকরণ নিয়ম একটু আমরা পড়ি তাহলে, বুঝে পড়ি তাহলে খুব সহজ হবে আমাদের সন্ধি বিচ্ছেদ করতে। আমি কয়েকটা উদাহরণ দিয়ে বুঝিয়েছি, বইয়ে তোমাদের অনেক উদাহরণ আছে, তোমরা যদি একটু খেয়াল করে মনোযোগ সহকারে একটু নিয়মটা বুঝে পড়ো তাহলে তোমাদের মুখস্থ করতে হবে না। এই সূত্র অনুযায়ী আমরা সন্ধি বিচ্ছেদটা খুব সহজেই করতে পারবো। এরপর আসি বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি হচ্ছে বিসর্গের সাথে স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি মিলে যে সন্ধিটার সৃষ্টি হয় সেটা হচ্ছে কি বিসর্গ সন্ধি। তার মানে কি, বিসর্গের সাথে স্বরধ্বনি মিলিত হবে এবং ব্যঞ্জন ধ্বনি মিলিত হবে, তাহলে সেটা হবে কি আমাদের বিসর্গ সন্ধি। যেমন তপবন, তপ যোগ বন, এখানে দেখো তপর পরে অয়ের পরে হচ্ছে কি আমি বিসর্গ দিচ্ছি এবং ব অ, তাহলে হবে কি আমার ওকার তপবন। এভাবে তোমার উদাহরণ হচ্ছে প্রাত বিসর্গ যোগ আস প্রাতরাস, অন্ত বিসর্গ যোগ গত অন্তর্গত। তাহলে আমাদের কী দাঁড়াচ্ছে, বিসর্গ সন্ধি হচ্ছে তপ, তপর পরে আসছে বিসর্গ এবং যোগ বন তপ বন। এই যে অ, অটা আমাদের কী হচ্ছে লোপ পেয়ে যাচ্ছে এবং অয়ের জায়গায় আমাদের একটা বিসর্গ আসছে। দেখো তপ, এখানে যদি ও দেই তপ বন, আমি যদি এটাকে ভাঙি তাহলে আসছে কি তপ বিসর্গ যোগ বন তপ বন। আর এভাবেই কেবলমাত্র আমাদের স্বরের সাথে এবং ব্যঞ্জনের সাথে বিসর্গের যে সন্ধিটা হয়ে থাকে তাকে স্বর বিসর্গ সন্ধি বলে। এবার আসি, বিসর্গ সন্ধি হচ্ছে দুই প্রকার। কি কি, একটা হচ্ছে রজাত বিসর্গ, আর একটা হচ্ছে সজাত বিসর্গ।
রজাত বিসর্গটা হচ্ছে যেই শব্দের শেষে র থাকবে সেই রটা লোপ পেয়ে যাবে এবং সেই জায়গায় বিসর্গ হবে এবং উচ্চারণের সময় সেই রটা ঠিক থাকবে। কিভাবে একটা উদাহরণ দ্বারা বুঝিয়ে দিই রজাত বিসর্গ। তাহলে আমাদের বিসর্গ সন্ধি কয় প্রকার? বিসর্গ সন্ধি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে রজাত বিসর্গ, একটা হচ্ছে সজাত বিসর্গ। যেমন অন্তর, এখানে অন্তর একটা শব্দ, এই শব্দের শেষে আমার র আসছে, এই রটা আমার লোপ পেয়ে যাবে। লোপ পেয়ে কী হবে? সেই জায়গায় আমার বিসর্গ আসবে, সেই রয়ের জায়গায় আমার বিসর্গ আসবে। তারপরে আর গত, দেখো সেই বিসর্গের জায়গায় আমার যখন অন্তর রটা আমার কী আসছে? লোপ পেয়ে এখানে বিসর্গ চলে আসছে। তাহলে এই শব্দটা যখন আমরা বলবো অন্তর্গত, তখন অন্ত বিসর্গর যোগ গত, সেটা হয়ে যাবে কি? উচ্চারণের সময় কিন্তু ঠিকই, কিন্তু আমরা এখানে আবার র ব্যবহার করছি, উচ্চারণের সময় কিন্তু রটা বজায় থাকবে, কিন্তু যখন আমরা সন্ধি বিচ্ছেদ করব তখন সেই রটা উঠে গিয়ে সেই জায়গায় বিসর্গ বসবে। এরপর আরেকটা দেখো, এটা হলো রজাত বিসর্গের ক্ষেত্রে। সজাত বিসর্গ ঠিক একই নিয়ম, যে শব্দের শেষে যখন স থাকবে সেই স্বটা লোপ পেয়ে যাবে, লোপ পেয়ে আমাদের সেই স্বয়ের জায়গায় বিসর্গ আসবে। যেমন নমস্কার একটি শব্দ, নমস্কারের জায়গায় নম বিসর্গ যোগ কার, এই বিসর্গটা চলে আসছে, কিন্তু যখন আমরা এই শব্দটা উচ্চারণ করবো নমস্কার, তখন কিন্তু সেই স্বটা আমাদের বজায় থাকবে। তাহলে শুধু সন্ধি বিচ্ছেদ করার সময় আমার স্বটা কী হয়ে যাবে? লোপ পেয়ে সেই স্বয়ের জায়গায় আমাদের আসবে কি? বিসর্গ। আর সেটা কি বলা হয়? সজাত বিসর্গ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরেছ। তাহলে আমরা একটু সংক্ষিপ্তভাবে বলে দেই এই সন্ধি বিষয়বস্তু আমরা কী কী পড়িয়েছি। দেখো, খেয়াল করো, সন্ধির সংজ্ঞাটা বলেছি, সন্ধি শব্দের অর্থ কী, সন্ধি ব্যাকরণে কোন অংশে আলোচিত হয়, সন্ধিটা হচ্ছে কি, পদের সাথে কোন পদের সাথে সন্ধি হয় না, এবং সন্ধির প্রয়োজনীয়তাটা কী, সন্ধি কত প্রকার বাংলায় তৎসময় শব্দের সন্ধি কত প্রকার, এরপর আসছে যে সন্ধিতে ধ্বনির মিলন কতভাবে হয়ে থাকে। এই বিষয়গুলো আমি মূল যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো তোমাদের তুলে ধরার চেষ্টা করেছি, বইয়ে আরও বিস্তারিত আছে, আশা করব তোমরা ভালোভাবে পড়বে এবং মনোযোগ সহকারে এই ক্লাসটা যদি দেখে থাকো আশা করব তোমাদের অনেক উপকৃত হবে আর পরবর্তী ক্লাস ভালোভাবে দেখবে, খেয়াল করবে। আর এই শুভকামনা জানিয়ে আমি আমার এই অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।